একদিকে সর্বোচ্চ তাপমাত্রা 43 পেরিয়ে 44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, অন্যদিকে ঝড়ো হাওয়ার সঙ্গে একাধিক জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। এক নজরে দেখে নিন কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও দক্ষিণবঙ্গের কপালে স্বস্তি নেই, ভ্যাপসা গরমে মানুষ কার্যত বিপর্যস্ত। শহর কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। কবে নামবে স্বস্তির বৃষ্টি? এই প্রশ্নের উত্তরে আজ বিশেষজ্ঞরা জানিয়েছেন, অস্বস্তিকর গরমের মধ্যেই শহর কলকাতার জন্য রয়েছে সুখবর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এদিন শহরে ঘন্টায় সর্বোচ্চ 30-40 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও থাকছে। গত কয়েকদিন ধরে গুমোট গরমে রীতিমতো অস্বস্তিতে মানুষ, এদিকে তাপমাত্রাও অনেকটাই বেড়েছে। গতকাল শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াসে এবং আজও কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই এবং আজ সকালে কলকাতা এবং তার আশপাশের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াসে, বর্তমানে যা স্বাভাবিকের চেয়ে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 87% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 46%। একদিকে যেমন দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা, তেমনই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে বিকাল অথবা সন্ধ্যার দিকে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, 2/24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে এই সমস্ত এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 30-40 কিমি বেগে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও ঘন্টায় সর্বোচ্চ 40-50 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সঙ্গে বজ্র বৃষ্টিপাতও জারি থাকবে। স্বাভাবিকভাবেই এই সমস্ত জেলাগুলির মানুষ কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন। দক্ষিণবঙ্গের অন্যান্য কিছু জেলাতে আবার তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। এই জেলাগুলি হল পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে তাই বৃষ্টি চলছে, সেখানে ইতিমধ্যেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু। জানা গিয়েছে, আগামীকাল থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দুই দিনাজপুর, সঙ্গে মালদাতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এর মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যান্য বছর 1 জুন কেরালা হয়ে গোটা দেশে প্রবেশ করে মৌসুমী বায়ু, কিন্তু চলতি বছর তা প্রবেশ করেছে অনেকটাই দেরিতে, তাই উত্তরবঙ্গেও বর্ষা প্রবেশ করতে দেরি হয়েছে। তবে ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রাক বর্ষা শুরু হয়ে গিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি বছরে বর্ষা স্বাভাবিক হবে।